Lord, change our hearts. Actions are judged by their intentions. Viewers, welcome back after a short break. I'm Saad Rahman with you. You are watching Legal Hour. Amar sathe ajke achen Barrister Kalam Choudhury. He's a practicing on immigration and human rights law, family and matrimonial law, commercial litigation, civil litigation, landlord and tenant, convincing wills and probate, personal injury. So many practice areas, Kalam Bhai, and you are here with me today. Thank you very much. You're most welcome. থ্যাংক ইউ কালাম ভাই, আবারও আপনি আমাদের সাথে থাকার জন্য। এবং বিরতির আগে আমাদের একজন কলার ছিলেন, একটা প্রশ্ন করেছিলেন আমাদের, আনফরচুনেটলি ও ফরচুনেটলি চা খাওয়ার জন্য বিরতিতে যাওয়া লেগেছিল। তো আসলে সারাদিন অফিস করে টায়ার্ডনেসটা কাজ করে, একটু ব্রেকের দরকার লাগে। যে কথাটা মানুষ তো আমরা, জি জি, যে কথাটা বলছিলাম ওই সম্মানিত দর্শক যে ফোন দিছিলা তার শাশুড়ি আম্মারে আত্মা, নাও একটা জিনিস হলো ভিজিট ভিসাতে আমরা কিতা লাগে। আমরা ভিজিট ভিসাত আমরা ইদেশ থেকে দেখানি কোনো ইদেশ থেকে, বেসিক্যালি অ্যাকোমোডেশনটা খুব ইম্পর্টেন্ট। তাই যেহেতু তান ফুয়া এবং ফুয়ার বউ রে আইরা, তখন তার লাগি খুব ভালো হইব। তান ফুয়া এবং ফুয়ার বউ যদি জয়েন্টলি তারা স্পন্সার করেন, এটা তার লাগি খুব ভালো হইব। প্লাস তারা তো গড় হয়েছেন তারা দুই বেডরুমের, দে ক্যান প্রোভাইড দ্য অ্যাকোমোডেশন ডকুমেন্টস। না তাইন পার্ট টাইম কাম করা, আই ডোন্ট নো হাউ মাচ শি আর্নিং, ইফ সে তাইন যদি ক্যাপেবল হইন তান ট্রাভেল ফেয়ার বা আদার আদার যে এক্সপেন্সেস যেগুলো এগুলো দেওয়ার লাগে, দেন শি হ্যাজ টু প্রোভাইড হার মেনটেন্যান্স, প্রুফ অফ মেনটেন্যান্স, আই মিন প্রুফ অফ ফাইন্যান্স, তার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো। না মোস্ট ইম্পর্টেন্টলি হইল গিয়ে ভিজিট ভিসাত বাংলাদেশ থেকে যেই নাইরা, তার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা দেখানি লাগে। অলদো মনে করো কাইকান থেকে বিল গেটস স্পন্সার করছেন, তাই তো বিলিয়নিয়ার, বাট নেভার দি লেস ভিসা না দিতে পারে, বিকজ বাংলাদেশ থেকে যেই নাইরা তার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা কিলা, তাইন খাইন কিলা, তার বাংলাদেশে কোনো অ্যাসেটস আছে নেই, তাইন কি তা বাংলাদেশে কোনো ফ্যামিলি লিভ করিয়া ইরা নেই, যে কারণে তাইন ফিরিয়া যাইবা, তার নিজস্ব কোনো ইনকাম আছে কি না, যদি তার ইনকাম থাকে না তার ফ্যামিলির ইনকাম আছে নেই। যেমন আমরা বাংলাদেশে অনেক বয়স্ক মহিলা যারা সাধারণত মনে করো আমরা মাস আসি আসুন, তারা তো কাজ করে না, বাট দে আর রিলাইং অন আওয়ার ফাদার অথবা আঙ্কেলস ইনকাম। নেই নেই, এখন যদি মনে করো আমার মা আইতেছেন, আমার বাবার যদি ইনকাম থাকে তো এটা আমি শো করতাম, বাবার এফিডেভিট দিতাম, বাবার বিজনেস থাকলে এইগুলো দেখাইতাম, বাবার ব্যাংক স্টেটমেন্ট দেখাইতাম, বিকজ আমরা ট্রেডিশনালি আমার মার নামে এটা থাকে না। ঠিক তদ্রূপ যে যদি এমন আছে অনেকে আছে আমার মতো হয়তো বাবা নাই, তখন এই ক্ষেত্রে বড় ভাই যদি কেউ থাকেন যারা হয়তো এই ফ্যামিলিটা মেনটেন করেন, যারা হয়তো যার উপরে হয়তো মা রিলায়েন্স, তারা ইনসেন্টিভস, তারা হইতা তারা এসুরেন্স দিতা যে তার মা এই দেশ আইলে ফিরিয়া যাইবা, শি ইজ দ্য হি ইজ লুকিং আফটার, তাইন লুক আফটার করেন, তাইন বরণ পোষণ করেন, নাও হি হ্যাজ টু প্রোভাইড হিজ ডকুমেন্ট, তাইন যদি বিজনেস করেন বিজনেস ডকুমেন্টস। ভিজিট ভিসার কেসগুলো রিফিউজ হয় 99% বিকজ বাংলাদেশের ডকুমেন্টসগুলো আমরা প্রপারলি দেখাইতাম পারি না। সো বইন যেই ফোন করছেন তার আমরা রিকোয়েস্ট করবো, ওভারঅল তাইন একটা আইডিয়া পাইলাম আমরা গেছ থেকে, বাট অ্যাপ্লিকেশন করার আগে যদি তাইন কনফিডেন্ট না হয় দেখ ওয়ান টু ওয়ান খেয়ে লোক আলাপ করিয়া স্পেসিফিক্যালি কিতা ডকুমেন্টস এই যে আমি যে কথাগুলো কইলাম লাগবো তারা কইয়া দিব। এটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, মানুষ আসলে তারা মনে করেন যে এজ ইউ সেড ওখানে স্পন্সরটাই মনে হয় এনাফ, ওখানে স্পন্সরটা দেখানো লাগবো। দ্যাটস ওয়াই আই হ্যাভ এ কোয়েশ্চেন, যে এই যে মিসনর্মা আছে আমরা আমরা মানুষের মাঝে যে না স্পন্সরটা দেখাই লাগবো ইউকে থাকি এবং দেখাইলে এটাই এনাফ, আর কিছু বাংলাদেশ থেকে লাগতো না। আসলে যেমন ধরেন বাংলাদেশে যারা রিচ, যারা মাল্টি মিলিয়নিয়ার, যারা বিজনেসম্যান, তারা নিড স্পন্সর ফ্রম দ্য ইউকে। আই থিঙ্ক ইউনো খুব ভালো একটা উত্তর হইল গিয়ে দেয়ার আর টু কাইন্ডস অফ আপনার ভিজিটর, একজন হইলে কি ফ্যামিলি ভিজিটর, একজন হইলে কি জেনারেল ভিজিটর। ওয়েল জেনারেল ভিজিটর যে আপনি কইরা মনে করো বাংলাদেশের বড় বড় মিলিয়নিয়ার যারা, তারা আমেরিকাত যার, সিঙ্গাপুর যার, তারা ঈদ শপিং করে থাইল্যান্ড গিয়া ঘুরিয়া আয়, কত দিন মালয়েশিয়াত গিয়া ঈদ শপিং করে। সো তারার ভিসার লাগে কোনো সমস্যা হয় না, তারা কোনো স্পন্সর লাগে না, দে আর বুকিং দ্য দে আর হ্যাভিং এ হোটেল বুকিং এর মেকিং দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড গেটিং দ্য ভিসা, সো তারার সমস্যা নাই। বাট মনে হরো কা আমরা সিলেট থেকে, মনে হরো কা বিয়ানি বাজার থেকে একজনে অ্যাপ্লাই করছেন, তাই নয়তো জীবনে আপনার ডাকাতু গেছেন না হলিডে করার লাগে। নাও কোয়েশ্চন হইব কি ওয়েদার হি ওর শি ইজ এ জেনুইন ভিজিটর। এখন যদি মনে হরো কা আমার যদি ছেলেরে দেখার লাগে যদি আমি অ্যাপ্লাই করি, আমার যদি ফুড়িরে দেখার লাগে অ্যাপ্লাই করি, আমার যদি মারে দেখার লাগে অ্যাপ্লাই করি, তাইলে আমি ফ্যামিলি ভিজিটর।
আমার হি টেস্ট আর হার্ডল টেস্টটা ফুলফিল করা লাগে না, আমি ঢাকাত গেছি না, আমি ইন্ডিয়াত গেলাম না, আমি ইংল্যান্ড কিতা লাগিয়ে যেতাম, বিকজ আই গট দ্য ফ্যামিলি মেম্বার। সো দ্যাটস ওয়াই দেয়ার আর টু কাইন্ডস অফ ভিজিটর রোড, একটা হইল কি ফ্যামিলি ভিজিটর রোড, একটা হইল কি জেনারেল ভিজিটর রোড। মিলিয়নিয়ার যারা আছে তারা জেনারেল ভিজিটর, কোনো অসুবিধা নাই। আর যারা মনে হরকা ফ্যামিলির লাগি আইতা চাইরা, দ্যাট ডোন্ট নিড টু শো দ্যাট আমি হিস্টোরিক্যাল প্লেসেস দেখতাম, আমি লন্ডন আই দেখতাম, আপনার ইনকাম কত, তখন তো এইগুলো আপনি হার্ডল মিট করতে আর্তা নাই। আপনার 20,000 টাকা ইনকাম, আপনি তো লন্ডন আই দেখা 7 টাকার কথা নাই, বিকজ বাংলাদেশ তো। গতিকে তাই যখন ফ্যামিলি ভিজিটর হিসাবে অ্যাপ্লাই করবা তখন তাই কমফর্ট পাইবা। অন দ্য আদার হ্যান্ড জেনারেল ভিজিটর যারা, দে ডোন্ট নিড টু মিট দ্য রিকোয়ারমেন্টস বিকজ দে আর ফ্রিকোয়েন্টলি ভিজিটিং দ্য অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বাট স্টিল কোয়েশ্চন রিমেইনস যে আপনার যারা আইতা, এই যে আপনি যেটা কইছেন যে যারা ফ্যামিলি ভিজিটর ইভেন আইবা, তারা যে ফাইন্যান্সিয়াল স্টেটাস, এটা এটা যে আমরা অনেকে আসলে এটা মেনটেন করই না, কিংবা এটা এটা লুক আফটার মানে এই জিনিসটা ইজি সাইডটা দেখেন না। কারণ একটা তো জিনিস যে ভিজিটর যে সময় আইবা একজন মানুষ, এটা তো তার শো করা লাগবে যে হি অর শি হ্যাজ টু গ্যারান্টি দ্যাট দ্য পার্সন উইল রিটার্ন টু বাংলাদেশ। এ কারণেই আসলে প্রবলেমটা হয়, ভিজিটর ভিসাগুলো আসলে রিফিউজ হয় ইভেন দ্য ফ্যামিলি ভিজিটার্স। তো এই দেশে যে আবার একটা কমিটমেন্ট আছে, তারা কমিটমেন্টে তারা আবার এটা এটার ডাকে আবার তারা সারা দিয়ে আবার তারা ব্যাক করবা। তো প্রবলেমটা আসলে এই জিনিসটা আমরা মানুষের আসলে না বোঝার কারণে এই অনেক সময় রিফিউজার মাত্রাটা বেশি হয়। হাউএভার দ্যার ইজ অ্যানাদার থিং, প্রবলি ইউ নো দ্যাট অ্যাট দ্য মোমেন্ট আপনার অনেক ভিজিটার ভিসা কিন্তু মানে ভিজিটার ভিসা কিন্তু রিফিউজার, এমনি ভিসা রিফিউজার। Yeah, I don't know the genuine applicant. Genuine applicant. I know personally some of the applicant. Even I know one of the multimillionaire from Bangladesh wanted to visit with the whole family in the UK and was refused. So and I looked at the documents and I was really surprised. But I don't know why these things are happening at the moment, which is unfortunate. One of my show actually previously we discussed about this. আমার মনে হয় আসলে এই ব্যাপারে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো যে ভিজিট ভিসা আগে আর্টিকেল 8 ফ্যামিলি লাইফ অথবা রেসিয়াল ডিসক্রিমিনেশন এগুলা কিন্তু অ্যাপিল করা যেত। নাওডেজ দে হ্যাভ কাটেল দ্যাট ডিড নট গিভ দ্য রাইট অফ অ্যাপিল। অ্যান্ড মোস্ট রিসেন্টলি আমি লাস্ট উইক একটা অ্যাপিল করছিলাম, আই থিঙ্ক 2-3 weeks ago আমি একটা অ্যাপিল করছিলাম যে আর্টিকেল 8 দুইটা বাচ্চা আছে তার উদ্দেশ্য, তারা স্পন্সর করছিল মারে। সো আমি আর্টিকেল 8 ফ্যামিলি লাইফও ব্রিচ হয়ে যায় হইয়া আমি অ্যাপিল করছিলাম, বাট দ্য ট্রাইব্যুনাল ডিড নট অ্যাকসেপ্ট বিকজ রিফিউজাল লেটার নেভার স্পেসিফাইড দ্য রাইট অফ অ্যাপিল। সো অলদো আর্টিকেল সেকশন 82 অনুযায়ী যে রাইট অফ অ্যাপিল আছে এটা এক্সারসাইজ করা যেত না, বাট করা যেত আন্ডার হিউম্যান রাইটস বা রেসিয়াল ডিসক্রিমিনেশন। But nowadays they withdraw the human rights as well. Yeah. So there is no avenue. And gotike er karone hoyse ki ta visa officer ra got huge range of discretion. Bala lagle dimu na bala lagle ditam nai probably. So they don't like, nowadays they don't like to issue the visa, that's why they are refusing without. And I was very surprised some of my refusal abong amar mone hoye je there is no justification at all. And I don't know how they justify this refusal. So therefore actually those who are applying or sponsoring their family to visit UK, I want to carefully tarporo ashole aro carefully age jotoruko chilo আমরা বিলিভ করি যে আপনারা কেয়ারফুলি আপনার অ্যাপ্লিকেশন করেন, এখন আরো কেয়ারফুলি করবেন, ডাবল চেক করাবেন, দরকার লাগলে 3 বার চেক করাবেন, তারপরও আপনারা কেয়ারফুলি করবেন। কারণ একটা ভিসা যখন রিফিউজ হচ্ছে হয়তো আপনার কারো বিয়েতে একজন আপনার ফ্যামিলি মেম্বার্স অ্যাটেন্ড করবে বাংলাদেশ থেকে, এসে পারছে না বিকজ অফ দ্যাট। ওয়েল ইন এ সেন্স the number of refusal has increased very rapidly. And therefore after je khotara khoison je jeu application koroin, well I'm not asking not to make application, I'm khoiram je application ta ektu carefully khora uchit, ebong tarar je guidance je gulai guidance to the 100% meet holo je jaygat refuse korar possibility ase. Sutorang apnara jodi meet korte na paroin then there is a problem. So sutorang jeu application করেন গাইডেন্স দেখুক দরকার হয় সেগুলোর লগে মাতিয়া আপনি যদি ফারেন না, দেয়ার ইজ এ লার্জ নাম্বার অফ ডকুমেন্টস ইনভলভ
এই জিনিসগুলো করিয়া অ্যাপ্লিকেশন করাটা ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি ওয়ান্ডারফুল কনভারসেশন। কালাম ভাই আমার সাথে কয়েকজন কলার আছেন, চলে যাই কয়েকজন কলার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন? জি, কেমন আছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি, বলেন আপনি। জি, আমার কোশ্চেনটা হচ্ছে, আমি ফ্যামিলি ভিসা এই দেশে আসছি 9 মান্থ হইছে, তো আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, আমি যদি এখন লাইফ ইন দ্য ইউকে এক্সামটা দেই, তাহলে আমি যখন 5 বছর পরে আমার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব, তখন কি আমাকে আর কোনো এক্সাম দিতে হবে? আর আরেকটা কোশ্চেন হচ্ছে আমার, যে লাইফ ইন দ্য ইউকেটা কি এই নভেম্বরটা কি ওই পরীক্ষাটা আর দেওয়া যাবে না? না বোন, আপনি যেটা আমার মনে হয় আপনি স্পাউস ভিসা আইছেন 5 ইয়ার্স রুটে, রাইট? এখন 5 বছর আপনি 2.5 বছর ভিসা দিছে, 2.5 বছর বাদে আরো 2.5 বছর, রাইট? এখন আপনি 2.5 বছর অর্থাৎ আফটার 5 ইয়ার্স আপনার লাইফ ইন দ্য ইউকে টেস্ট লাগবে, যখন আপনি পার্মানেন্ট ভিসার লাগিয়ে অ্যাপ্লাই করবা, বুঝছেন নি? অথবা আপনি সিটিজেনশিপ এর বাদে যখন সিটিজেনশিপ লাগে অ্যাপ্লাই করবা তখনও লাগবে। সো লাইফ ইন দ্য ইউকে টেস্ট যদি এখন আপনি অ্যাপ্লাই ফার্স্ট করি লাইন, এটা আজীবনও লাগে ভ্যালিড, তারার যে গাইডেন্স হইল গিয়ে এটা সবসময় আপনি অ্যাপ্লাই লাগে। আপনার নেক্সট এক্সটেনশনও লাগে লাইফ ইন দ্য ইউকে টেস্ট লাগতো না, লাগবো ফুল 5 ইয়ার্স এর সময় হয়ে যাবো, বুঝছেন নি? নাও সরি, কেমব্রিজ কলেজ এগুলা তারা কইছে নভেম্বরের 5 তারিখ পর্যন্ত A1টা ইউজ করতে হবে, এর বাদে আর ইউজ করতে হবে না। বাট স্টিল B1ও কোনো এখনো কোনো আপনার লেখা আইছে না, কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট আইছে না, সো ইউ হ্যাভ টু ওয়েট আনটিল নভেম্বর। But life in the UK test to lili boy lor kichu na life in the UK le kono change hoyse na na A1 ta change hoyse April 2015 now afne A1 language ta change hoyse yeah only yeah and A1 আমার মনে হয় তাই যদি লাইফ ইন দ্য ইউকে টেস্ট পাস করি লাই, এটা তার লাগি বেস্ট অপশন, তাই রাখলা অসুবিধা নাই। ইউ নেভার নো, ফিউচার হয়তো বা আফটার টাফ হয়ে যেতে পারে, ইয়া দ্যাটস রাইট, ইউ নেভার নো, সো দ্যাট উড বি আ ক্লেভার ডিসিশন টু ডু দ্যাট। ইয়া, থ্যাংক ইউ বয়েন, আপনি আপনি ইউ গট ইওর অ্যানসার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং আওয়ার স্টুডিও। আমরা চলে যাচ্ছি নেক্সট কলার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, জি হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, আপনার প্রশ্নটা কি? জি, আমার প্রশ্ন হলো, জুনের 26 তারিখ একটা আপিল অ্যাপ্লিকেশন কসম কোর্টো, আজকে অলমোস্ট 13-14 উইকস আবু ফন্ড তারা ফসাও নিছে না, কোনো রিপ্লাইও করছে না। আপনি কিলা সাবমিট করছেন কোর্টো? জি, আপনার রেকর্ডিং ডেলিভারি করিয়া আপনার ওয়াল আসলে তারার আই ডোন্ট নো, তারা এটা আপনি যে কইরা 13-14 উইকস, আমার মনে হয় যে এটা আপনি চাই যাব একটা লেটার লেখক কাতারার গেছে, বাট সামটাইমস তারা খুব লেন্থি ডিলে করে, ইট হ্যাপেন টু মাই কেস এস ওয়াল, এর বাদে হঠাৎ করে এক হয় তুমি আউট অফ টাইম অ্যাপিল, বাট আপনার ওই যে রেকর্ডের ডেলিভারি স্লিপ এটা আর আইবা না, বুঝছেন নি? আপনি আর একটা সিটি দরকার, জি ট্র্যাক করতে পারেন যে ডেলিভার হইছে কিনা, হইছে কিনা এটাও করতে পারেন, আর আপনি ওই যে রেকর্ডের ডেলিভারি দিয়া আর একটা সিটি দরকার, টোটাল অ্যাপিলটা আবার ফাটাই না জানি, বুঝছেন নি? আপনি সিটি দেওয়া তারা গেছে, সিটি দিয়া খোকা যে আমি ওলাখান সিটি দিছি, তারা আসলে কয় যে 2 বার অ্যাপিল বান্ডিল না ফাটানি লাগে, আনাইলে তারা 2 বার চার্জ করি লাগে, বুঝছেন নি? সো তারা ওই যে আবার যখন দিবা আপনি, তখন আবার পয়সা কাটি লিব আপনার ব্যাংক থেকে, সো বেটার হইল গিয়ে 2 টাইমস না ফাটাইয়া আপনি ওটা রাখি দেওয়া আপনার টাইম রাখিয়া আপনি তারা গেছে আর একটা সিটি লেখি লোক যে খেনে তারা ফাইল না, বুঝছেন নি? ওকে, জি আরেকটা কিতা প্রশ্ন খোকা। জি, আমি থাকি আমার নানির বাসাত। ওকে, জি আমি চিন্তা করলাম আমাকে টু গেট ম্যারিড, ইয়া ওকে, যে এখন আমি আমার নানির বাসা দেখা যাইব না। ওয়েল, নানির বাসা নানির লোকে মাতিতা, তান কোনো সমস্যা যদি না থাকে, তান গরো যদি যথেষ্ট জায়গা থাকে আপনার নাতি বউ বা নাতিরে জায়গা দেওয়ার মতো, সো অসুবিধা নতো না। আমি চলে আছি আরেকজন কলার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন?
Well, I'm inquiring about Amar by Isla 2012 or visitor, family visitor. Okay. But he broke like Islam last year, but rejected his summer application. Okay. He brought like Islam to some other family. We would under kila kot koralak bo to apply again. I'm rejected like Islam when he came in 2012. They gave him a 6 month application and he stayed for 3 to 4 months. Mm-hmm. And when we applied again and they rejected, they said, why did he stay for, if his he came without his family and on his own, and they said, why did he stay for that long? When they, even though the visa was 6 months, he only stayed for three. Mm-hmm. And they said, oh, you said in the application, he said 3 to 4 weeks. They said, you said 3 to 4 weeks in the application. Yeah. Why did you stay for 4 months? If they gave a 6 month visa, then why would that be a problem for him to stay for 3 months? Well, I think I 100% agree with your conclusion that if they give 6 months visa, then what's the problem if someone stays 3 to 4 months? Because this is not the breach of immigration rules. Because under the immigration rules, he hasn't stayed beyond the authorized period of stay. But what they normally say that you stayed initially you asked to stay in the United Kingdom 3 to 4 weeks, but in reality you stayed 3 to 4 months, which is change of your intention. Mm. But change of intention can be made based on the various grounds. Yeah. So he has emotional ties with this country. That's why he might change. But this is not something he bending the immigration rules or he breached the immigration condition by staying with that. So I had great difficulties with these issues to manage the judge or the anti-clearance officer previously when there was an appeal. Mm. And this is a traditional ground they usually made or raised against people to refuse to refuse the application, because the people came into this country and they stayed and they returned within the time limit. Yeah. There is no evidence that he worked or he earned money or he manipulated the system. He just came for family visits, like genuine family visits, and he went within his time. If we apply again, I think my observation, well, I got great difficulties, as I told you, with the immigration officer or the judges even, and they frequently raise this concern. And what you could do in this scenario, obviously you got a very good ground that he came to this country and stayed and returned on time. Mm. Although he changed his intention, instead of 4 weeks, it has stayed 3 months. I don't think you need to explain that look, he, whatever his incentives he has previously, he has shown that he has returned within the time limits, and obviously you have supported him previously as you promised. Mm. And the reason you have to explain to them why he stayed. Is there any particular reason? Is there any wedding at the time? Is there someone is, well, there might be. Are you listening, sister? Yes, I am. Yeah. So if you have some compassionate ground at the time and you can provide, if not, then tell them that because of your older family members are here, he likes to stay a longer time. Just give the justification, exactly. Like why did he stay? Because at the end of the day, Kalambai, they can access all the information and they will be able to see that you stayed longer than the time you mentioned. Yeah. So, like sometimes people think, oh, I'm not going to say this. If I say this, they will come to know, they will notice this. But anyway, they can see this. So if you say and give a justification, that will be detrimental for you. Yeah. Yeah. So if you can provide a representation, if you can explain in your own language, that's fine. If you cannot, you can ask someone to write it for you. You can seek professional advice, that would be better for you. But you can try with that. But to be honest with you, sister,
as Mr. Rahman said, nowadays the British High Commission like to refuse instead of issuing the visa. Yeah. They are always looking for the silly grounds. I don't think this sister's, I mean, brother got any justification to refuse this application. I don't know how in this art they make this refusal. So they do, they frequently do they this they kind are of. Doing it now. Exactly. Those are very surprising. But immigration system will collapse because if someone come to this country and visit and return on time and did not breach the condition, and if you continue consistently refusing these people, then the system will collapse. People will not return on the hope that you will not get, he will not get the visa again. Yeah. So and it's one way. It's going to be one way. Yeah, it's going to be one way. And you see, the visitors, a family, they're coming, they're planning to come, six members of family, planning to come to the UK and spend thousands of pounds. Yeah. Okay. Literally thousands of pounds. They're multi-millionaire in Bangladesh. Yeah. There's so many rich people in Bangladesh. We can't even imagine. Yeah. And those people, they go to America, Australia, other countries, and they plan to come here. And you just refuse the application, saying that, oh no, we're not. This satisfied. Is nonsense. This and is nonsense. This will, this will lead this country to lose economically. That sometimes they have justification to refuse the application, but sometimes I don't find that any justification. I'm talking about that was totally out of order. Yeah. Thank you very much, Kalambai. Thank you very much, sister, for calling our studio. Let me take another call. Assalamu alaikum. Hello, assalamu alaikum. I'm Ishrif. How are you? Yeah, I'm good. Thank you, Yeah, please carry on. You are talking. Yeah, carry on, please. Hello, Sam. Waalaikum Sam. Ji, Bangla. Ji, Hoka. I 2012 BIA for Silam. BIA for my wife for that apply for Silam. Apply for a ek boshor bade. আমার ওয়াইফের ভিসা হইছে এর ভিতরে আমার বাচ্চা তো হয়ে গেছে দেশ তো আমার বাচ্চা তো আমার ওয়াইফ আছিল তো এখন আমি অ্যাপ্লাই করছি আমার বাচ্চার লাগি তিন দিন আগে তো অ্যাপ্লাই করছি নকিতা কিতা লাগবো তারা কিতা মনে কর আপনারা কিতা মনে কর ইলা অ্যাপ্লাই করা ঠিক হয়েছে নি না হয়েছে না বা আপনারা কইবানি আপনার কবে অ্যাপ্লাই করছিল আপনার ওয়াইফের লাগে আমার ওয়াইফের লাগে অ্যাপ্লাই করছিলাম 2012 2012 কোন মাস 2012 18600 আগে না বাদে আগে এখন আপনি কি তা চাইরা এখন আপনার বাচ্চা তো ইয়াই চুইন তাই নাই নি জি বাচ্চা তো ইয়াই চুইন তাই না কবে আইছুন তাই হই গেছে 8 9 মাস হই গেছে তো অতদিন অ্যাপ্লাই করলেন এখানে অতদিন অ্যাপ্লাই করছি না কেউ কেউ কইন 18000 ও 22000 কত দেখানি লাগবো কেউ কইন 18000 দেখানি লাগবো যেহেতু আপনার ওয়াইফ জুলাই 2012 আগে আপনার ওয়াইফরে ভিসা দেওয়া হয়েছে আগর রুলে রাইট গতিকে আপনার ওয়াইফ যদি দেশ আইন তাইলে আপনার বাচ্চা আনবার লাগে আপনি 18600 গাইডেন্সও আপনি ফলোইন না বুঝছেন নাকি দেখছি আপনি তখন মিনিমাম ইনকাম থ্রিশোল্ডর গাইডেন্সও ফলবা এখন মিনিমাম ইনকাম থ্রিশোল্ড অর্থাৎ জুলাই 2012 আগে যে আপনার ওয়াইফর লাগে যে পরিমাণ কাগজপত্র যেটা যেটা লাগছিল ওগুলো লাগবো 18600 লাগতো না তাইলে আপনার মিনিমাম ইনকাম যেটা ইনকাম সাপোর্ট লেভেল অনুযায়ী লাগবো ইনকাম সাপোর্ট লেভেল হইল কি 114 পাউন্ড ধরে লাগা রাফলি আপনার হাজব্যান্ড ওয়াইফর লাগি বাচ্চার লাগি 66 পাউন্ড প্লাস হইল কি আরও প্রায় 18 পাউন্ড ধরে লাগা আপনার ফ্যামিলি প্রিমিয়াম সো 114, 66 প্লাস 18 এরপরে লাগবো আপনার হাউস রেন্ট এবং কাউন্সিল ট্যাক্স এই সবটি মিলাইয়া আপনার যে পরিমাণ পয়সা আপনার আইব এই পয়সাটা যদি আপনার কাছে থাকে দেন আপনি আপনার বাচ্চা আনতে পারবা এক্ষেত্রে যদি আপনি যদি ফ্রি অ্যাকোমোডেশন ফাইন
রাইট, কেউ যদি আপনার ফ্রি অ্যাকোমোডেশন দেয় আত্মীয় স্বজনে, দেন আপনার £114 আপনার যে £113 সামথিং, বাট ধরে রাখা রাফলি £114, বাট £66 বাচ্চার প্লাস £18, সো ইন টোটাল যদি আপনি, আমি আপনার আপনার যদি ফ্রি অ্যাকোমোডেশন থাকে, যদি আপনার অ্যাকোমোডেশনটা যদি আপনি ফ্রি ফাইন, দেন ইন দ্যাট সিচুয়েশন আপনার ইনকাম কত লাগবে আমি আপনার কইয়া দিলাই। I can't find my calculator. But it's very important because this brother is quite, you know. Okay. Probably so he's been misguided. 114 plus 66 plus 18, shoman 198. So approximately £200 jodi apnar net income thake ek bachcha to. Ji ek bachcha o desho amar aro khatche hoychoin. Okay. Idesho arek bachcha hoychoin. Okay, so you have to go for 266 then. So আপনার যদি মনে করো অ্যাপ্রক্সিমেটলি আপনার গড় এবং আপনার ইয় বাদে, আপনার গড় এবং কাউন্সিল ট্যাক্স বাদে যদি আপনার 266 বা 270 যদি নেট ইনকাম থাকে আপনার বাচ্চা আনতে পারবা, গড়র বাড়া এবং কাউন্সিল ট্যাক্স বাদে। আমি আমার বনিগুলো থাকি, আমার বনিগুলো ওকে ফ্রি থাকো নাইনি, তো যদি ফ্রি থাকেন তাইলে £270 যদি আপনার নেট ইনকাম থাকে রাফলি, তাইলে আপনি আনতে পারবা। আপনার এটা 22,400 28,200 এটা কিছু লাগতো না। ওকে জয়, ইগোরের কাগজ দেওয়া লাগবো, ইগোরের এগ্রিমেন্ট বা তারার সিটি, তারার মালিকানার সিটি, গড় লোয়ানি, এই সমস্ত ডকুমেন্টস লাগবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং আওয়ার স্টুডিও, থ্যাংক ইউ কলম ভাই। ওকে, এই যে বিষয়টা, আসলে এই বিষয়ে আমরা একটু পরে কথা বলতে পারি কলম ভাই, যদি আপনি অনুমতি দেন। কলার আছেন না? কলার না, আমরা একটু ব্রেকে যাব, চা নাস্তা খাবো। থ্যাংক ইউ ভেরি মাচ ভিউয়ার্স, উই আর গোইং ফর এ শর্ট ব্রেক, আফটার দ্য ব্রেক উইল বি ব্যাক উইথ দ্য ভেরি সুন, টিল দেন প্লিজ স্টে উইথ আস, থ্যাংক ইউ। Lord, change our hearts. Actions are judged by their intention.